শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে। যেই বিষয়ে একটু আগে দিদিকে নজর দেওয়া দরকার। বেকাররা চাকরি পায় না, রাস্তায় শুয়ে সমস্ত মানুষ মার খাচ্ছে, যারা শিক্ষা না পেয়ে অযোগ্য প্রার্থীরা শিক্ষা পাচ্ছে। তারপরে দিদি নারীদের সুরক্ষা কোনো রকম দিতে পারেন না, একটা মুখ্যমন্ত্রী হয়ে, নিজে একটা নারী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি একটা নারীদের সুরক্ষা দিতে পারেন না। সেই জায়গায় নারী হুগলিতে প্রার্থী বলে নাকি যে ওটা ছোটোখাটো একটা ব্যাপার, বড় বড় দেশে নিয়ে ছোটো ছোটো বাতে হতে রয়েছে হ্যাঁ, এগুলো হচ্ছে প্রার্থী বলছে, ওখানকার হুগলির প্রার্থী উনি এইভাবে বলছেন। তো এইগুলো আমাদের একটা ক্ষোভ হয়েছে। আমাদের এই 500 টাকা 1000 টাকা 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে দেওয়ার আমাদের কোনো দরকার নেই। বেকার ছেলেমেয়েরা কী বলে, দিদি বলছে চা শিল্প করো, চপ শিল্প করো, এগুলো কি ভবিষ্যৎ? এগুলো উন্নতি? বাংলা এইভাবে উন্নতি করতে পারবে? তো আমরা দিদিকে আর আমরা মানছি না, আর মানবো না।